देखो लाइव शुरू क्यों देवा प्रिय दर्शक अपनारा जानें जे हेफाजते इस्लामेर आमिर आल्लामा आहमेद शफी आज सन्ध्याय मारा गेछेन एवं तिनी एकी संगे हाटहाजारी मद्रासार महापरिचालक छिलेन सेखान थेके गतकालकेई तिनी पदत्याग करेछेन। आमरा ए विषये आलोचना करब। आमार संगे रयेछेन ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিন। খালেদ মহিউদ্দিন, শুরুতেই আপনার কাছে আমি জানতে চাইব যে এই যে আল্লামা শফি তো বাংলাদেশের রাজনীতি বলেন সমাজ এবং ধর্মে তার একটা প্রভাব ছিল এবং আছে, এবং আসলে তার মৃত্যু নতুন করে কোনো প্রভাব সৃষ্টি করবে কি? নিঃসন্দেহে আপনি দেখেন যে হেফাজতে ইসলামীর সাবেক মহাসচিবই বলতে হচ্ছে, একদিন আগে হলে আপনিও আজকে রিপোর্ট করেছেন, একদিন আগে হলে তাকে বর্তমান মহাসচিবই বলতে হতো। তো গতকাল তিনি আসলে পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পরে তাকে আসলে হাসপাতালে নিয়ে আসা হয়েছে আজকে ঢাকায়। একটি হেলিকপ্টার করে তিনি এসেছেন এবং 6টার সময় তার মৃত্যু হয়েছে বলে আমরা জেনেছি। হেফাজতে ইসলামের পক্ষ থেকে সে মৃত্যুর খবর জানানো হয়েছে বা আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে 7টার দিকে এসে একটি মাইকেও বলা হয়েছে আর কি, সব জায়গায় বাংলাদেশ সময় 7টায়। তো আপনি বলছিলেন যে উনি আসলে হেফাজতে ইসলামের এই মহাসচিব ছিলেন 34 বছরের মতো, 86 সাল থেকে, হ্যাঁ আমি আমির ছিলেন 34 বছর থেকে হাটহাজারী মাদ্রাসার মহাসচিব, সরি বাংলাদেশ কওমি মাদ্রাসার মহাসচিব, বেফাকের মহাসচিব এবং হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ছিলেন তিনি 34 বছর। তো এই 34 বছরে তার অনেক ছাত্র, অনেক শিক্ষার্থী এবং অনেক ফলোয়ার তৈরি হয়েছে, এবং তার একটি যে সাংঘাতিক প্রভাব ছিল সেটি আমরা হেফাজতে ইসলামী যখনই বিভিন্ন বিষয়ে বিবৃতি দিয়েছে বা তিনি যখন বিবৃতি দিয়েছেন তখন সেটি দেখেছি। এখন এটি দেখার বিষয় যে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে ধর্মের ক্ষেত্রে তো আসলে মানে বেশিরভাগ জনই স্বীকার করেন যে তিনি একজন বয়োবৃদ্ধ মুরব্বী যার কথা সবাই মান্য করতেন। সমাজে তার প্রভাব ছিল যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা নিয়ে আসলে কথা বলেছেন, বিশেষ করে মানে শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত তার পছন্দের শিক্ষা ব্যবস্থার কথা তিনি অনেক সময় বলেছেন, কোনো কোনো সময় তারকে নিয়ে আসলে বিভিন্ন রকম তর্কও তৈরি হয়েছে। কিন্তু রাজনীতির ক্ষেত্রে তার প্রভাবটা একদমই অনস্বীকার্য, কারণ আপনি দেখবেন 2013 সালের সেই বিখ্যাত হেফাজতে ইসলামের সেই মার্চ এবং তার পরবর্তী ঘটনায় বাংলাদেশের রাজনীতি কিন্তু একটি বড় পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। এবং এর পরপর যে হেফাজতের আমিরের সঙ্গে মানে আল্লামা শফির সঙ্গে যে বা সরকারের একটি বোঝাপড়া, এবং সেই বোঝাপড়ার ফসল কিন্তু 2014 সাল, 2018 সাল, এবং অনেকটাই তাদেরকে তাদের সাথে একটা বোঝাপড়ার ভিত্তিতে আওয়ামী লীগ কিছু সুবিধা পেয়েছে, তাদেরকেও প্রচুর সুবিধা দিয়েছে। এখন হেফাজতে ইসলামের দায়িত্বে যারা এসছেন বা হাটহাজারী মাদ্রাসার দায়িত্বে যারা আসবেন তাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক বা এই সরকারের সম্পর্ক বা এই সময় এসে বিএনপি কি একটা সমীকরণের মধ্যে যায় সেটার কিন্তু একটা বড় প্রভাব বাংলাদেশের রাজনীতি থাকবে বলে আমার মনে হয়। আপনি খেয়াল করছেন নিশ্চয়ই যে মাওলানা শফির যে ছেলে আনাস মাদানী, তিনি সাম্প্রতিক সময় তার বাবাকে ব্যবহার করে অভিযোগ রয়েছে প্রভাব বিস্তার করতে, এবং সেখান থেকে মাদ্রাসায় একটি বিক্ষোভ এবং ছাত্ররা বুধবার রীতিমতো ভাঙচুর করেছে। মাওলানা শফি তো দীর্ঘদিন ধরে অসুস্থও ছিলেন, তো দীর্ঘ সময় তাকে কি আসলে অসুস্থ রেখে নানাজন নানাভাবে তাদের সুবিধা মতো ব্যবহার করেছেন? যে হার ভাই, আপনি দীর্ঘদিন ধরে এই বিষয়গুলি আসলে খেয়াল করেন, আপনি দেখবেন যে আল্লামা শফির স্বাস্থ্য কিন্তু গত 3-4 বছর ধরেই বেশ খারাপ। তাকে অনেক রকম চিকিৎসা দিয়ে তাকে আসলে একটু সুস্থ করে রাখা হয়েছে। সে সময় হাটহাজারী মাদ্রাসার কে যাবে সেটি নিয়ে আজকে ডয়চে ভেলেতে প্রকাশিত আপনার রিপোর্টও এটি কিছুটা উঠে আসছে, সেটি নিয়ে কিন্তু একটি দ্বন্দ্ব ছিলই। আমি নামগুলি এখন আলাদা আলাদা বলতে পারি না, বলতে চাই না, কারণ মাওলানা রুহি বা মাওলানা বাবুনগরী এই ব্যাপারগুলি এই কোটারিগুলি কিন্তু হয়ে আসছিল। আপনি দেখবেন যে মাওলানা বাবুনগরীর কিন্তু নামটা বলে ফেললাম যেহেতু সেটা বলি, মাওলানা বাবুনগরীর কিন্তু যে প্রভাব হাটহাজারী মাদ্রাসার উপর সেটা কিন্তু গত 2-2.5 বছরে কিছুটা কমে আসছিল বা মনে হচ্ছিল কম, কারণ শফি সাহেবের যে ছেলে আনাস মাদানী যিনি হাটহাজারী মাদ্রাসার শিক্ষা বিষয়ক পরিচালক ছিলেন, একই সঙ্গে উনি প্রচার সম্পাদক, প্রচার সম্পাদক, তার ফলোয়াররাই আসলে সেই ব্যাপারগুলি অনেক মানে কুকিগত করছিল। কিন্তু কয়েকজন শিক্ষকের পদত্যাগ করতে বাধ্য হওয়া বা বহিষ্কার করা এইটির উপর ভিত্তি করে কিন্তু হাটহাজারী মাদ্রাসার মধ্যে একটা
অন্যরকম একটা কোটারি সৃষ্টি হয়। এবং সেই কোটারিটার ক্ষেত্রে এটা স্পষ্ট ছিল যে তারা মাওলানা শফিকে মানতে খুব খুশি হলো, রাজি হলো, তারা ঠিক আনাস মাদানিকে মেনে নেওয়ার ব্যাপারে তারা খুব আমি যেটিকে বলি যে তারা খুব একমত ছিলেন না। আসলে নামটা আপনি যখন বলেই ফেলেছেন বাবুনগর, উনি কিন্তু আবার হেফাজতের মহাসচিব, আবার একই সঙ্গে 2017 সালে ওনাকে কিন্তু এই যে মাদ্রাসার কিন্তু সহকারী পরিচালক করা হয়েছিল এবং গত এপ্রিল মের দিকে তাকে আবার সেখান থেকে বাদ দেওয়া হয়। ঘটনাটা কি সেখান থেকে স্ফুলিঙ্গটা তৈরি হলো? ঘটনা স্ফুলিঙ্গের বেশ কয়েকটা পর্যায়ে আছে। আপনি বাবুনগরী সাহেবের কথা বলছিলেন যে তিনি মহাসচিব হয়েছেন, আপনি জানেন যে 2013 সালে যখন শাপলা চত্বরের ঘটনাটা যেটা আপনি বললেন সেটার ক্ষেত্রে বাবুনগরী সাহেবের একটা রোল ছিল। এবং আমরা কিন্তু এটি আপনিও লিখেছেন কিনা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু আপনার সঙ্গে আমার এটি নিয়ে কথা হয়েছে। কারণ হেফাজতের সাথে আওয়ামী লীগের ঠিক একটু বোঝাপড়ার পরপরই কিন্তু বাবুনগরী টেলিভিশনে বা কোনো একটা গণমাধ্যমে কিন্তু সাক্ষাৎকার দিয়ে তার প্রায় অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন। মানে আজকে থেকে 7 বছর আগে শফি সাহেবের সিদ্ধান্তকে সরাসরি সমালোচনা করা এটি একটি প্র্যাকটিক্যালি ইম্পসিবল কথা, কিন্তু বাবুনগরী সাহেব কিন্তু তার উষ্মা কিছুটা হলেও জানিয়েছিলেন। আবার এটাও ঠিক যে শফি সাহেব তাদেরকে বোঝাতে সমর্থ হয়েছিলেন, এই বাবুনগরী, মাওলানা রুহি কিংবা মাওলানা ফয়জুল্লাহ, উনাদেরকে উনি বোঝাতে চেয়েছিলেন যে হেফাজতের মূল উদ্দেশ্যটা আসলে রাজনৈতিক না, তারা কিছুটা যেটাকে বলে সরকার থেকে কিছুটা চাওয়া পাওয়া সেটি যদি চান বা পান সেটির ক্ষেত্রে তাদের লক্ষ্য বেশি ছিল। বার্গেইন কতটা করতে পারে, বার্গেনিং করতে পারেন, যেমন ধরেন কওমি যে ডিগ্রির একটা স্বীকৃতি, কমি ডিগ্রি স্বীকৃতি, এটি তিনি বার করে নিয়ে আসতে পেরেছিলেন। হেফাজতের সরি হাটহাজারী মাদ্রাসার জন্য নতুন জমি, অনেক জায়গায় অনেক কিছু তিনি এটি বার করতে পেরেছিলেন। এটি বার করে তিনি বলেছিলেন যে এটি আমাদের মূল উদ্দেশ্য, কাউকে ক্ষমতা থেকে সরানো বা ক্ষমতা থেকে বসানো তার উদ্দেশ্য না। কিন্তু আপনি দেখবেন হেফাজতের পরের সেক্টরে যে নেতারা মানে মাওলানা ফয়জুল্লাহ থেকে শুরু করে বাকি যাদের নেতা তাদের কিন্তু স্পষ্ট পলিটিক্যাল উইল রয়েছে, কারণ এরা কিন্তু একই সঙ্গে অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলের সাথে জড়িত। এক্স্যাক্টলি, তাদের পলিটিক্যাল উইলটা রয়েছে। তারা কিন্তু চেয়েছিল যে পলিটিক্যাল বার্গেনিংও যাদের থাকে, আপনার একদম স্পষ্ট মনে আছে যে 2018 ইলেকশনের আগে তাদেরকে কতটা নির্বাচনী সিট দেওয়া হবে না দেওয়া হবে সেটি নিয়ে কিন্তু তারা বার্গেন করতে গিয়েছিলেন এবং বার্গেন করতে গিয়ে কিন্তু তারা একরকমের বিফল মনোরথ হয়েছেন। কিন্তু শফি সাহেবের সাথে যেহেতু আওয়ামী লীগের বোঝাপড়াটা ঠিক ছিল তারা সে সময় কিছু বলতে পারেন নাই। কিন্তু এখন শফি সাহেবের ছেলে যে মানে উত্তরাধিকার সূত্রে তিনি এটা প্রদান হইলে একই রকম লিগেসি বহন করা যাবে বা করা হবে এটি যখন ভাবা হয়েছিল তখন কিন্তু বাবুনগরী সাহেবরা ওই সুযোগে কিন্তু আনাস মাদানী সাহেবকে আর ওই জায়গাটায় পৌঁছাতে পারে। হাটহাজারী মাদ্রাসা এবং হেফাজত এই দুইটা অঙ্গাঙ্গি জড়িত, কারণ হাটহাজারী মাদ্রাসার নিয়ন্ত্রণ যার কাছে থাকে তিনি কিন্তু আবার হেফাজতের নিয়ন্ত্রণ করেন, অঙ্গাঙ্গি জড়িত। এবং এই মাদ্রাসাটি 124 বছরের পুরনো। তো এখন ধরেন যে এখন যে সমীকরণ তৈরি হলো, এখন তো বাবুনগরী আপার হ্যান্ডে রয়েছে, খুব স্বাভাবিক, নাম যেহেতু চলে এসছে, আনাস মাদানী আউট হয়ে গেলেন, শফি সাহেব তো মারাই গেলেন শেষ পর্যন্ত আউট হওয়ার পরে, এখন সমীকরণটি কেমন হতে পারে এখানকার? আমি কিন্তু মনে করতেছি যে এই রাজনৈতিক সমীকরণে চেঞ্জ আসবে। মানে শফি সাহেবের সাথে আওয়ামী লীগের যে বোঝাপড়া আমি আগেই বলি, আমি এটা সেন্স করতে পারতেছিলাম কারণ আমার সাথে আসলে বাবুনগরী সাহেবের কথা হয়নি, কিন্তু বাবুনগরী সাহেবের কথাবার্তা আমি শুনেছি তার। এখন কিন্তু এটি চেঞ্জ হবে, হেফাজতে ইসলামী এখন যদি নতুন নেতৃত্বে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের দিকে যায় তাহলে আমি অবাক হব না, নতুন নেতৃত্ব। তবে সরকার এটি খুব সহজে হতে দিবে ব্যাপারটি সেরকম না, কিন্তু আপনি খেয়াল করবেন মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা কিন্তু একটি বিশাল, 20,000-এর বেশি স্টুডেন্ট এখানে, অনেক সম্পদ, অনেক টাকা, অনেক ক্ষমতা। আজকে আমরা যখন কথা বলছি সেটি শুক্রবার, কিন্তু মঙ্গলবার বুধবার কিন্তু হাটহাজারী সেই মাদ্রাসার অভ্যন্তরে সাংঘাতিক অবস্থা বিরাজ করছে। আপনি যেটি প্রথমে বলছিলেন শিক্ষকদের মারধর করা হচ্ছে, ভাঙচুর করা হয়েছে, মানে শিক্ষকদের মারধরের কথাটা কিন্তু আমরা আসলে কনফার্ম করতে পারিনি, কিন্তু ওইরকম আসলে না, আসলে এটা কনফার্ম, পুলিশ বলেছে। আচ্ছা আচ্ছা, পুলিশের কথাই যদি আমরা সত্যি ধরে নিই তাহলে শিক্ষকদের মারধর, এত যে ঘটনা ঘটেছে, পুলিশ যে করেছে বা সরকারের অবস্থান কিন্তু এখানে স্পষ্ট, সরকার সেই জায়গার মধ্যে হাটহাজারী মাদ্রাসায় ঢুকে সেই মারামারির মধ্যে কোনো পার্টি হইতে চায় নাই, কারণ সেই ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলার একটা সুযোগ হইতো, তারা দূর থেকে এটি দেখেছে। সুতরাং সরকার কিন্তু এই হাটহাজারী মাদ্রাসার ইম্পর্টেন্স এবং মাওলানা শফির এই লিগেসির ইম্পর্টেন্স তারা জানে, তার ফলে তারা যে খুব সহজে নতুন কোনো রাজনৈতিক সমীকরণে হেফাজতকে যেতে দিবে এটি আমি খুব সহজে বিশ্বাস করি না। কিন্তু এইখানেও একটি কথা রয়ে যায়,
আমার মনে হয় এই যে সেকেন্ড টায়ার যেটি আসলে এখন প্রধান টায়ার হবে, তারা যদি একতাবদ্ধ থাকতে পারে তাহলে বাংলাদেশের রাজনীতিতে ঠিক আওয়ামী বিরোধী জায়গায় এমনকি বিএনপির সঙ্গেও যাওয়ার বা কথা বলার একটি নতুন জায়গা তৈরি হতে পারে। হেফাজত, আপনি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই। আপনি জানেন যে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো এগুলো কিন্তু হাটহাজারি কেন্দ্রিক এবং হাটহাজারি থেকে নিয়ন্ত্রণ করা হয়। আমাদের কাছে যতদূর খবর রয়েছে, আমার কাছে কওমি মাদ্রাসাগুলোতে এখন এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে ওই ঘটনার পর থেকে। তার কি নতুন কোনো ডাইমেনশন তৈরি হতে পারে? নতুন ডাইমেনশন বলতে আপনি খেয়াল করেন বেফাক, যেটির কথা আপনি বলছিলেন, যে বাংলাদেশ কওমি মাদ্রাসার যে আসলে মূল গভর্নিং বডি, মূল গভর্নিং পরিচালন বডি, সে বেফাকটা মাওলানা শফির একক নিয়ন্ত্রণে বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণে থাকার ফলে সিনারিওটা ছিল একরকম। আপনি জানেন যে ইনকিলাব গ্রুপের মানে মাওলানা মান্নানেরও কওমি মাদ্রাসার একটা বড় জায়গা ছিল, কিন্তু মাওলানা মান্নান মারা যাওয়ার পরে তার ছেলে বাহাউদ্দিন বা তার ভাইদের পক্ষে এতটা নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়নি। কিন্তু মাওলানা শফির অনুপস্থিতিতে এই পুরা বেফাকের এই কেন্দ্রীয় বা কেন্দ্রাতিক ভাবটা মানে কয়েক ভাগে বিভক্ত হতে পারে, বা যদি তারা একতাবদ্ধ থাকে তাহলে একটা নতুন জায়গা থেকে এটা একতাবদ্ধ থাকার একটি জায়গা তৈরি হতে পারে। আমি যেটি দেখি যে যদি একতাবদ্ধভাবে তারা একটি সিদ্ধান্ত নেয় তাহলে তাদের একটা নেতৃত্ব নির্বাচন করতে হবে, কিন্তু সেই একক নেতৃত্বের জায়গায় মাওলানা বাবুনগরীকে সবাই মেনে নেবে এটা আমার ঠিক মনে হয় না। কারণ কারণ বাবুনগরী একে ওই সময় 2013 সালে আলাদা করার ক্ষেত্রে আরেকটা মাঝারি গ্রুপের, এখন আমি এটা নাম না বলা, তারা খুবই সক্রিয় ছিল, খুবই সক্রিয় ছিল। এই ক্ষেত্রে আবার এই কওমি মাদ্রাসার ক্ষেত্রে একটা বড় জায়গা আমাদেরকে এখন মনে রাখতে হবে যে কওমি মাদ্রাসার স্বীকৃতি পাওয়ার পরে সারা দেশের কওমি মাদ্রাসার যারা গ্রাজুয়েট আছেন বা যারা তার উপরে পোস্ট গ্রাজুয়েট আছেন, হ্যাঁ যারা আছেন, তারা কিন্তু নতুন করে ভাবতে শুরু করেছেন যে তাদের এই সার্টিফিকেটের স্বীকৃতি পেয়ে তাদের আসলে কী লাভ হলো। এখন সেই দাবি আদায়ও তারা সরকারকে আবার না চটানোর একটা জায়গা থেকেও তারা এটা করতে পারেন, আমি জানি না মানে তারা এটা কি করবেন, তবে পরিবর্তন আমি একদম দেখতে পাচ্ছি যে পুরোপুরি পরিবর্তনের মধ্যে হবে। আপনি খুব ভালো করেই জানেন যে হেফাজতে ইসলামের অবস্থান আর জামায়াতে ইসলামের অবস্থান পরস্পর বিরোধী অবস্থানে তারা থাকে। তারাও ইসলামী রাজনীতি করে, জামায়াত ইসলামী, যদিও এখন রেজিস্ট্রেশন নাই। এদিকে হেফাজতে ইসলাম তারা অরাজনৈতিক সংগঠন বললেও তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করে। তো সেক্ষেত্রে এই হেফাজতের অস্তিত্ব টিকিয়ে রাখা রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে? রাষ্ট্রের জন্য মানে সরকার বলছেন, সরকার আসলে মানে আমি আমি যদি সরাসরি বলি সরকারের ক্ষেত্রে, এই ক্ষেত্রে পলিটিক্যাল গেমটা, হারুন ভাই, পলিটিক্যাল গেমটা হচ্ছে এটাকে দুইভাবে নামকরণ করা যায়। এক হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা, আরেকটা হতে পারে যে শত্রুর শত্রু আমার মিত্র। এইখানে আওয়ামী লীগের প্রধান শত্রু হচ্ছে জামাতে ইসলামী, আরেকটু বড় করে বললে বিএনপি বা জামাতে ইসলামীর এবং বিএনপির এই জোটটা। এখন হেফাজতে ইসলামী যেহেতু প্রথম থেকে একটা অবস্থান নিয়েছে যে জামাতের মধ্যে তারা আসলে বিলীন হইতে চায় না, কারণ জামাতের মধ্যে বিলীন হলে তাদের পলিটিক্যাল উইল, হেফাজতে যাদের পলিটিক্যাল ইয়েটা আছে, শাহবাগ আন্দোলনের সময় তাদের কিছুটা রোল প্রো জামাত হয়ে গিয়েছে, ওইটার ক্ষেত্রে আবার শফি সাহেব খুব জোর দিয়া বলছে যে তিনি আসলে মানে জামায়াতের সাথে কোনোভাবে কোনো কিছু করতে চান না। জামাতের মুশকিলটা কি, জামায়াত হচ্ছে ইসলামী দলগুলির মধ্যে সবচেয়ে বড় হওয়ার কারণে এই ছোট যে ইসলামিক দলগুলি আছে, আপনি যদি আসলে জামাতকে সঙ্গে নেন তাহলে আপনি আর আপনি কোনো পাত্তা পাবেন না। তার ফলে যেটা হচ্ছে যে জামায়াতের বিপক্ষে থাকতে চায় ইসলামী দলগুলি বেশিরভাগ ক্ষেত্রেই। হেফাজতে ইসলামীও যে ছোটো ছোটো দলগুলি আছে তারা, বা যে ছোটো ছোটো রাজনৈতিক দলগুলি, ছোট বলবো না আমি, যে ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলি আছে তারা জামাতে ইসলামীর সাথে এক হইতে চাবে না হিসাবে। কিন্তু তারা যদি মনে করে বৃহত্তর কোনো প্রাপ্তির জন্য এখন জামাতে ইসলামী না হলেও আওয়ামী লীগের বিরোধী জায়গায় গিয়ে তারা কিছু একটা করবে বড় একটা, কারণ আমি আবারও বলি 2018 সালে আওয়ামী লীগ যে তাদেরকে একটাও সংসদীয় সিট দেয় নাই এটা কিন্তু তারা মনে রাখছে। এইটা শফি সাহেবের কিছু আসে যায় না, কারণ শফি সাহেব ওদিকে যাইতে চায় না, কিন্তু তার পরের লেয়ারটার কিন্তু এইটার কিন্তু তাদের কিন্তু একটা হিসাব নিকাশ আছে। কিন্তু এটা মাওলানা ফজলুল্লাহর আছে, মাওলানা বাবুনগরের আছে, মাওলানা রুহির খুব বিগ টাইম আছে, এটা আসে কিন্তু এবং আপনার বিভিন্ন পর্যায়ে হেফাজতের আপনার নেতারা যারা ঢাকায় বিশেষ করে অবস্থান করেন অন্য মাদ্রাসায়, তারা কিন্তু তাদের অনুসারী রয়েছে, তাদের গ্রুপ রয়েছে, তাদের প্রত্যেকের আবার মাদ্রাসা রয়েছে, প্রত্যেকটা এক একজন শক্তির ট্যাঙ্ক, থিঙ্ক ট্যাঙ্ক। আপনার কাছে আমি এটা সাম আপ করতে চাই যে ভবিষ্যতে এই মাওলানা শফির মৃত্যু এই ইসলামী ধরেন করণের রাজনীতি প্রভাব আরো বাড়াবে না কমাবে, কোন দিকে যাচ্ছে? আমরা দেখছি ধর্মের উপস্থিতি বারবার রাজনীতিতে বাড়ছে, সেটি আসলে কোন দিকে যাবে?
দেখেন একটা দিকে তো শিওর মাওলানা শফির একটা সাংঘাতিক রকমের বিরাট ওভারওয়েলমিং প্রভাব ছিল বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর উপরেও, যদিও তিনি রাজনীতিতে সরাসরি আসতে চান নাই, কিন্তু তিনি যেহেতু সবচেয়ে হেফাজত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে তার বয়স 103 বছর, তা এতদিন ধরে তিনি একজন মুরব্বী থাকার কারণে তার একটা বড় প্রভাব ছিল। কিন্তু হেফাজতে ইসলামীও কিন্তু বা এই রাজনৈতিক দলগুলিও কিন্তু মাওলানা শফিকে নিয়ে নানা সময় নানাভাবে আমি আমি বলবো যে একটু সমস্যায় সংকটে বা বিব্রতের মধ্যে পড়েছে। যেমন নারী শিক্ষা নিয়ে হেফাজতে ইসলামীর আমির যে কথা বলেছেন তার কথার সাথে তারা একমত হন নাই বলেই পরে আবার তার একটা প্রেস রিলিজ দিয়ে বলেছেন যে না, মাওলানা শফি এই কথা বলতে চান নাই। কারণ কিন্তু মাওলানা শফি কিন্তু স্পষ্ট এই কথা বলেছেন, কিন্তু তারা এটি কাভার আপ করতে চেয়েছেন। তা আমার কাছে মনে হয় যে ধর্মীয় রাজনীতিতে একটি বড় প্রভাব হতে পারে যে আমরা মাওলানা শফির পরে যাদেরকে কাউকে যদি এই জায়গায় আসেন তিনি তুলনামূলকভাবে একটু আধুনিক ধ্যান ধারণার এবং তুলনামূলকভাবে একটু সমন্বিত ধ্যান ধারণার একজন প্রতিভা হবেন বলে আমার মনে হয়। মানে এটা আমার অ্যাজাম্পশন। কারণ হচ্ছে যে সৌদি আরবে আপনি দেখবেন অনেক চেঞ্জ আসতেছে, ইরানে চেঞ্জ আসতেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় চেঞ্জ আসতেছে, তো সেই চেঞ্জগুলিকে মাথায় রেখে সেটি একটু হতে পারে। আমার একটু আপনাকে শেষ প্রশ্ন করছে, সেটা তো বললেন কিন্তু শফির একটা কনসেপ্ট ছিল তিনি পলিটিক্যাল হতে চাননি, আর এখন যারা রয়েছেন তাদের পলিটিক্সে কিন্তু ব্যাপক আগ্রহ, সেক্ষেত্রে তারা পলিটিক্যাল বেশি হবেন কিনা, হেফাজতকে বেশি পলিটিক্সের দিকে নিয়ে যাবেন? তারা একটা বড় বার্গেনিং এর দিকে যাবেন, তারা একটা আমার কাছে যেটা মনে হয় তারা একটা বড় বার্গেনিং এর দিকে যাবেন। তারা সরকারকে টোকা দিয়ে দেখবেন সরকার থেকে তারা কি আদায় করতে পারেন, তারা অন্যদের সাথেও কথা বলবেন অন্যদের পক্ষে তাদের পক্ষে কি করা সম্ভব। তারা অন্যদেরকে যেটি বলবেন যে মাঠের আন্দোলন বিরোধী দল করতে পারতেছে না, তাদের একটা বিরাট ফোর্স রয়েছে যেটি দিয়ে মাঠের আন্দোলন করা সম্ভব, সেই মাঠের আন্দোলনের মানে ফলে তারা বিরোধী দল থেকে কি পাবেন সেটি তারা একটা মানে এটা তুলমুলকে একটা তারা এটা দেখবেন আর কি। তবে যাই হোক, মাওলানা শফি 103 বছর বয়স ছিল বলে এটি বলা হচ্ছে। আমাদের অনেক দর্শক তার ভক্ত আছেন, আমি দেখছিলাম তারা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আমরাও একজন বয়স্ক মানে বর্ষিয়ান ধর্মীয় যিনি আলেম আলেম বা নেতা মুরব্বী তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি, এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে যে রাজনীতি বা যে নিয়ে আসবে সেটি যদি আসেও হেফাজতে ইসলামের যেটি মূল যারা আছেন তারা তারা সবসময় এটি মাথায় রাখবেন যে বাংলাদেশ একটি এমন একটি দেশ যে দেশের মধ্যে আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই, আমাদের অধিকারগুলি আমরা দিতে চাই, আমাদের দায়িত্বগুলি আমরা পালন করতে চাই, এটি যেন সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ খালেদ মহিউদ্দিন। জি, আপনাকেও ধন্যবাদ শোভন ভাই। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন খালেদ মহিউদ্দিন, ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান। আমি ছিলাম হারুনুর রশিদ স্বপন, এবং আপনারা এতক্ষণ কষ্ট করে আমাদের এই আলোচনা শুনেছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা সবাইকে, নিরন্তর ঝর্ণাধারায় ভালো থাকবেন।